দ্বিতীয় স্ত্রীর অভিযোগ পুলিশে তাকে প্রাণনাশের হুমকি দিতে স্বামী তপন মালাকার। ঘটনা লেক চমনি বাজার সেক্রেটারি তপন মালাকার বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রীকে বেধড়ক মারধর সহ নির্যাতনের অভিযোগ করেন তার স্ত্রী। তিনি আরও অভিযোগ করেন, লম্পট তাপস মালাকার দুই স্ত্রী থাকা সত্ত্বেও আরও বহু মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক রয়েছে বলে জানান তিনি। গৃহবধূকে গুলি করে হত্যা করা হবে বলেও তাপস মালাকার হুমকি দেয়। অবশেষে বাধ্য হয়ে ওই গৃহবধূ পশ্চিম মহিলা থানায় তাপস মালাকারের বিরুদ্ধে নির্যাতনের মামলা দায়ের করেন। কিন্তু পশ্চিম মহিলা থানার পুলিশ তাপস মালাকারকে থানার ডাক দিলেও কোনো গুরুত্ব না দিয়ে সে থানায় আসেননি। তাপস মালাকারের স্ত্রী আরো অভিযোগ করেন যে তার স্বামী ব্রাউন সুগার নেশা ট্যাবলেট সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে এলাকায় তার দাপট রয়েছে। হাতে আমি কমপ্লেন করছিলাম এর বিরুদ্ধে, হে আমার এরকম টর্চারিং করতো, মারামারি করতো, করার পরে দিয়ে সে এই তারা 1 তারিখ কমপ্লেন করছে রাত্রেবেলা, আমি 2 তারিখ থানার থেকে মিলাই দিছে বা তারা কিছু আর কোনো সময় এরকম করতো না আমার সঙ্গে, না করার সত্ত্বেও আমি বাড়িতে গেছি পরে দিয়ে সেটা তারা কেউ আমার লোক মানে মেন্টালি তার কী কোনো প্রচণ্ড টর্চার করছে আমার। ইভেন হে ড্রাগস বেসে এই কথাটা আমি যখন হেরে যখন কইছি এই ড্রাগস বেসে আর কথা এগোতে শুধু করবো ছয়টা গুলি করবো কথা এগোতে শুধু আমার এই কথা কো আর ড্রাগস বিক্রি কথা কি মানে বন্দুক জাতীয় কিছু আছে আমি এটা ঠিক কইতে পারতাম না, কিন্তু কথায় কথায় কো আমার 6টা গুলি করবো, 6টা গুলি করে সেরা জাজরা করে নেবো। ড্রাগস বিক্রি করে এই কথাটা আমি অনেকদিন আমি না করছি, এটি করো না, এটি করলে তো আমরা সবাই জেলে যামো, এটি তো ভালো না। হ্যাঁ আমার কো আমি উল্টো জেলে যামো, আমার জেলে ঢুকাই দেবো, তো আমার তো পেছনে কেউ নাই, তো আমি আর কি কম আমি চুপ করে আমি সহ্য করে নেই। আমি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? হ্যাঁ বিজেপি লিপসমনি বাজার সেক্রেটারি পদে আছে, এসসি মোর্চার সেক্রেটারি মনে হয়, আর লিপসমনি বাজারে কী দায়িত্বে আছে? সেক্রেটারি পদে আছে। তারপরে দিয়ে সেরা মানে অনেক মানে কী কম দাদা অনেক কিছু আমি সহ্য করার পরে আমি এই পর্যন্ত, এখন আমার কিছুদিন আগে মারা পেটে এদের এই জায়গার মধ্যে এখন থানাতে কী কারণে থানাতে আইসি? আমি আমার মেয়ে ডেনে আমি কীভাবে বাঁচবো? আমার এই রাস্তা আমার সরকার আমার দোষ, স্বামীর বিরুদ্ধে মামলা করুম আমি, আর আমি হের সঙ্গে আর সংসার করার মতন পরিস্থিতি আমার নাই, আমি পারতাম না। কারণ কিছুদিন আগে এই 10 দিন আমার শেষ 10 আসলো, আমার মার সামনে রাস্তার মধ্যে আমার গলার মধ্যে টিপ্পা ধরছে, আমার মার সামনে লেবার হেল লেবার পর্যন্ত বাড়ির যে লেবার কাজ করে লেবার পর্যন্ত মানে মারতে আইসে, হের সামনে মারতে আইসে, কিন্তু হে আমার রাস্তার মধ্যে একটা মানুষ আগেছে না, রাস্তার মধ্যে গলার মধ্যে আমার টিপ্পা ফলাই রাখছে 3 বার 4 বার করেছিল। 10 পরের দিন রাত্রেবেলা হের ছোটো বোন শিলচর বিয়ে হয়েছে উমা মালাকার নাম, ছোটো বোন ছোটো ভাইয়ের বউ রেশমি মালাকার, আরেকজন হয়েছে রাখি মালাকার, এরপরে ছোটো ছেলেরা যে তরুণ মালাকার আর আমার হাজব্যান্ড তো তপন মালাকার, সবাই মিললে সেটা আমার খুব মারামারি করছে, আর সেটা তারা মনে হয় থানা তো আমার বিরুদ্ধে কমপ্লেনও করে গেছে, আমার মায়েরা ঘরে দরজা লাগিয়ে তারা যার জন্য গেছে। মানে কয়জনের বিরুদ্ধে মামলা করবে? আমি আমার ননদ, 1 ননদ, 2 জাল, 2 দেওর, আমার হাজব্যান্ড আর হাজব্যান্ডের যে ছোটো ছেলেটা পালিত যে ছেলেটা, এই ছেলেটার নামে আমি কমপ্লেন করবো। কত বছর আগে বিয়ে হয়েছিল আপনাদের? 2 বছর। ছেলে মেয়ে আছে কি? না, আমার একটা মেয়ে আগে। শোন, কি নাম আপনার? মিনু দাস। বাড়ি কোন জায়গায়? বাপের বাড়ি কোন জায়গায়? রিপোর্ট খবর ত্রিপুরা।